ক্যামেরা সেট লেন্স ডান। সো এটা হলো ব্লক ফোর, আর আজকে আমরা ঢাকা সিটিতে ঘুরব। কজ সবসময় ভাবতাম যে হয়তো বা দূরে কোথাও বা ন্যাচারাল ভিউ দেখালে বেটার হবে, বাট একটা জিনিস হচ্ছে যে আমি তো ঢাকা সিটির অনেক কিছুই দেখি না। সো ঢাকা সিটিটা এক্সপ্লোর করতাম। বেসিক্যালি আমার চিন্তা হচ্ছে যে ঢাকা সিটির মধ্যে আসাম মঞ্জিল যাওয়ার, কজ আসাম মঞ্জিল বেস্ট প্লেস ফর টিকটকার, বাট আই এম নট টিকটকার, বাট তারপরে যাবো কজ কিছু শর্ট পাবো বিল্ডিংয়ের, যা আসাম মঞ্জিলের যে ফ্লোরটা। সো সেই কারণে শর্ট নেওয়ার জন্য যাব। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কজ অনেক কষ্ট করতেছি। যদিও কন্টেন্ট তেমন একটা ভালো হয় না, বাট সাজেস্ট করবেন যতটুকু করা যায় বেটার আর সুন্দর অবশ্যই করবো। হ্যাপি। একটা জিনিস হচ্ছে যে ব্লগ বানানোর জন্য আপনাদের তিনটা জিনিস প্রয়োজন হবে, এক টাকা, দুই ইচ্ছাশক্তি, আর তিন সুস্থ শরীর। আর এর মধ্যে দুইটা খুব প্রবলেম, আর এছাড়া আমি একটু অসুস্থ যে কারণে ব্লগ করতে পারতেছি না, বাট এখন আজকে আমার ব্লগের জন্য বেরিয়েছি। তো আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে আসাম মঞ্জিল যাওয়া, আসাম মঞ্জিল গিয়ে ভিডিও করে আসা। সো বের হওয়া যাক, লেটস গো। আসছিলাম আহসান মঞ্জিলে, বাট আমরা এটা জানতাম না যে একদিন আগে টিকিট বুকিং করে রাখতে হয়, যার কারণে আমরা পারতেছি না। আর এখানে লিমিট দিয়ে রাখছে 500 জন, আমরা জানতাম না, মাত্র এসে জানতে পারছি। সো আমাদের ব্যাড লাক। সো আমরা এখন আসছি লালবাগ কেল্লাতে, কজ আপনারা জানেন যে আহসান মঞ্জিলে আমরা যাইতে পারি নাই, আর না যাওয়ার কারণে আমরা চলে আসছি এইখানে লালবাগ কেল্লা দেখার জন্য। বাট এটা কোনো প্ল্যান ছিল না, প্ল্যানের বাইরে, বাট কথা আছে যে লাক ভালো থাকলে হয়তো বা বেটার কিছু হয়ে যায়। সো বেটার কিছু হয়ে গেছে আমাদের সাথে, তাই লালবাগ কেল্লাতে। You know guys, where I am, the top of Lalbagh Kella, this is the whole area, Lalbagh Kella r upore ashi, Lalbagh Kella r gumbuj maybe, but jani na itihashe to kichu, this is the Lalbagh Kella. লালবাগ কেল্লাতে প্রচুর গাইমা আছি, লালবাগ কেল্লায় আছে ওই ঢুকার টাইমে একবার করে লালবাগ কেল্লায় আছি, এনে আবার কইতেছে লালবাগ কেল্লায় আছি, ওই জাদুঘর দেখানোর টাইমে কইতেছে লালবাগ কেল্লায় আছি, লালবাগ কেল্লায় কয়বার ঢুকবা তুমি? বাই দ্য ওয়ে আমরা হেটারের সাথে আছি, হেটার। সো এইখান থেকে জাদুঘর যাব আর জাদুঘরে কিছু শর্ট দেখবো, বাট জাদুঘরে ফুল কোনোভাবে শর্ট নেওয়া নিষেধ, বাট আই ক্যান কিছু শর্ট চুরি করে নিবো আর কি, যতটুকু দেখানো যায় আপনাদের। গাইজ, ডু ইউ নো ওয়ান থিং, 20 টাকা পুরা টোটাল উসুল, 20 টাকা পুরা টোটাল উসুল, কারণ লালবাগ কেল্লা ইজ টোটালি অসাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হলো গেটের ভিতরে আমাদের ক্যামেরার সাথে মাইক্রোফোনটা রেখে দিছে, আর যেই কারণে আমাদের ভয়েস একটু নয়েজি আসবে, কজ মাইক্রোফোন রেখে দিছে, তারপর আপনার স্ট্যান্ডটা রেখে দিছে, জাস্ট ক্যামেরাটা দিয়ে বলছে যে যদি ছবি তুলতে চান ছবি তুলতে পারেন, বাট ভিডিও রেকর্ড নট অ্যালাউ, বাট উই আর গুড পোলাপাইন, দ্যাটস ওয়াই কথা শুনি নাই।
রেকর্ড করতেছি ভিডিও। তো আমরা যেখানে আছি এটা হলো মোগল বাগান, বাট বাগানের পর্দাও নাই কিন্তু বাগান লিখে রাখছি, ঠিক আছে? এই যে দেখতে পারেন পুরো বাগানের কোনো কিচ্ছু নাই, বাট এটা হলো মোগল বাগান। সো যেখানে যেটা দেখতেছি ধোকা আর কি, লাইক এটা লেখা রাখছি ঠিকই বাট দেখতে পারতেছি না। এ ধোকা হ্যাঁ স্যার আমার সাথে। সো নাইন ভাই, তুমি একটা জিনিস লক্ষ্য করছো, দেখতে পারছো? আই নো তুমি একজন টিকটকার আর তুমি টিকটকারদের প্রশংসা করো। না না, টিকটকারদের প্রশংসা করা কিছু না, বাট ওরা খুব পরিশ্রমী, এত রোদের ভিতর টিকটক করতেছে। অ্যাকচুয়ালি স্ট্রাগল মানে খারাপ, লাইক গাইমা পুরা শেষ, আর ভিডিও করা রোদের ভিতর যে কতটা কষ্ট, আই নো যখন রেসপন্স পাই তখন ভাল লাগে এই রেসপন্সটা। সো স্ট্রাগল করতে সমস্যা নাই যদি রেসপন্সটা বেটার আসে, অবশ্যই, বাট বেটার রেসপন্স আসে না, যে কারণে অনেক সময় আমরা আপসেট থাকি, ভিডিও আসে না, আর যে কারণে আমার ভিডিওতে দেরিও হয়, কারণ লাইক যত ক্লোজের ফ্রেন্ডগুলো আছে ওরা কি বলে যে কেন ভিডিও বানাইতেছি, আহা হাসাহাসি করতেছে। সো একটা জিনিস হলো কি জানেন, যদি আপনি ইউটিউবার হইতে চান বা ভিডিও ইয়া করতে চান, আপনার প্রথমে ওই বন্ধুগুলোর বাদ দিতে হবে যেগুলো আপনার ডিমোটিভেট করে, মোটিভেট করার ফ্রেন্ড দরকার, ডিমোটিভেট। দেখ ভাল লাগছে নাইন ভাই, সুলেমান শকুন, যাক ভাল লাগছে অনেকদিন পরে তোমার সবগুলো কথা, তা তবু কথা না কথা আমার কথা হইতেছে একটাই, যে স্ট্রাগল করলে যেটাতে করবো মন লাগে করবো, অ্যান্ড স্ট্রাগল আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে স্ট্রাগল স্ট্রাগল ভাসতেছে দেখতে পারছেন আপনি স্ট্রাগল, ঠিক আছে? তুমি এখন একবার উষ্ট্রা খাইছো আর 10 বার উষ্ট্রা খাইবা, পরের বার দেখবা যে না আমার টাইম আর তুমি পিস লাগাইবা না, এটা হলো স্ট্রাগল, বুঝছো না ভাই? আচ্ছা যাক, অনেক কথা বলে ফেলাইছি, কোমরটা ভাঙছে কোমরটা। তো রাইট নাও আমরা লালবাগ কেল্লা থেকে বেরোছি আর এখন যাবো নাজিরা বাজার বিউটি লাচ্ছি খেতে, কারণ প্রচণ্ড গরম আর পুরান ঢাকা আসছেন বিউটি লাচ্ছি আর বিরিয়ানি ট্রাই করেন নাই, বেকার। তো পয়সা উসুল করার জন্য আমরা এখন নাজিরা বাজার, বাট বিরিয়ানি তো খাইতেছো না, পেমেন্ট সমস্যা, স্পন্সর করে নাই কেউ দেখেও নেই। সো এখন নাজিরা বাজার যাবো। রাইট নাও আমরা আছি বিউটি লাচ্ছিতে আর এখানে বিউটি লাচ্ছি ট্রাই করবো স্পেশাল, আর কাচ্ছি খাবো গরুর কাচ্ছি, এই দুইটা ট্রাই করে তারপরে আমরা এখান থেকে বাসায় ব্যাক করবো, কজ এখানে আর কোনো প্ল্যান বেসিক প্ল্যান এটাই আমাদের। সো অপেক্ষা করতেছি যতক্ষণ পর্যন্ত না আসে। বিউটি স্পেশাল লাগছে, বিউটি লাগছে।